শীতকালীন সবজি চাষে ব্যস্ত মানিকগঞ্জের কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় ফলন ভালো হওয়ায় আগাম জাতের সবজি চাষে ঝুঁকছেন তারা। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মানিকগঞ্জ প্রতিনিধি শহীদুল ইসলাম সুজনের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। রাজধানীবাসীর সবজি চাহিদার বড় একটি অংশ আসে মানিকগঞ্জ থেকে। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় পরিবহন খরচ লাগে কম, পাশাপাশি অনুকূল আবহাওয়ায় ফলনও হয় ভালো। ফলে জেলায় আগাম জাত সহ রবি মৌসুমের সবজির আবাদ দিন দিন বাড়ছে। এই ফুলকপি যদি ভালো বাজার পাই, তবে সেক্ষেত্রে আমরা 30-35 লক্ষ টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। যদি আবহাওয়া ভালো থাকে, বাজার যদি ভালো পাই, আগাম যে কোভিডের 17-18 যেটা বপন করছি, মানিকগঞ্জের সদর সিংগাইর সাটুরিয়ায় বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষ হচ্ছে শীতকালীন আগাম জাতের সবজি। ফুলকপি, বাঁধাকপি, লাউ, বেগুন, মূলা, করলা, পটল, লাল ও পালং শাক, শশা সহ বিভিন্ন জাতের সবজি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। খেতে বর্তমান কিলো উঠাইতেছি, মজুরি 550 টাকা দিন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,382 হেক্টর। এ পর্যন্ত প্রায় 2,000 হেক্টর জমিতে সবজির আবাদ হয়েছে। আমাদের একটানা কিছু বৃষ্টি হয়েছিল, যার কারণে এই সবজিগুলো নষ্ট হয়ে যায়। আমাদের বাজারে যে চাহিদা রয়েছে, তার থেকে যোগান কম হওয়ার কারণে বাজার বেশ কিছুটা ঊর্ধ্বমুখী। এরপরও কৃষকেরা আশায় বুক বেঁধেছেন যে তারা আবার নতুন উদ্যমে তারা সবজি আবাদ শুরু করেছে। সম্প্রতি বৃষ্টিতে সবজির কিছুটা ক্ষতি হলেও বাজারে দরদাম ভালো থাকলে তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে মনে করছেন কৃষকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।